আসুন ডিএসআর বিজয় সকলের ডিস্ট্রিবিউটর পয়েন্টে প্রোডাক্টিভিটি টার্গেট অ্যাচিভ করার প্ল্যানিংকে সামারাইজ করা যাক। বিজয় ঠিক সময়ে ডিস্ট্রিবিউটর পয়েন্টে পৌঁছলেন। এর কারণে ওনার কাছে যথেষ্ট টাইম ছিল নিজের প্ল্যানিং কমপ্লিট করার জন্য। বিজয় ডিস্ট্রিবিউটর পয়েন্টে স্টকের অ্যাভেলেবিলিটি চেক করলেন। এতে উনি MSL প্রোমো স্টকস আর অন্য এসকের উপর বিশেষ নজর দিলেন। বিজয় এই মাসের এখনো পর্যন্ত নিজের অ্যাচিভমেন্টকে ট্র্যাক করলেন। এটা করাতে উনি এখন জানেন যে প্রত্যেক প্যারামিটারের উপর ওনাকে কি কি করতে হবে। বিজয় আজকের বিটে কটা আউটলেটকে প্রোডাক্টিভ করতে হবে সেটা নর্মের হিসেবে ক্যালকুলেট করলেন। বিজয় সেই আউটলেটকে আইডেন্টিফাই করলেন যেখানে গত হপ্তায় বিলিং করা হয়নি, আর তারপর সেই আউটলেটে বিক্রি করার জন্য SKU-কে আইডেন্টিফাই করলেন। বিজয় নিজের সেলস কিটে আরও বুক, ডিটেলার, ফোকাস প্রোডাক্টের স্যাম্পেল, POS ইত্যাদি রাখলেন। বিজয় ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে ঠিক টাইমে বার হয়ে গেলেন যাতে উনি পুরো বিট ঠিক সময়ে কমপ্লিট করতে পারেন।